মালদার ইংরেজতা থানার পুলিশ ও উত্তরপ্রদেশের পুলিশের যৌথ উদ্যোগে মালদা শহরের হংসগিরি লেনের নিষিদ্ধ পল্লি থেকে উদ্ধার করা হলো এক 17 বছরের তরুণীকে। মালদার ইংরেজতা থানার পুলিশ ও উত্তরপ্রদেশের পুলিশের যৌথ উদ্যোগে মালদা শহরের হংসগিরি লেনের নিষিদ্ধ পল্লি থেকে 17 বছরের এক তরুণীকে উদ্ধার করা হলো। প্রায় 1 বছর আগে মায়ের সঙ্গে দিল্লি যাওয়ার পথে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশন থেকে নিখোঁজ হয়েছিল ওই নাবালিকা। এদিক ওদিক ঘুরে তার ঠাঁই হয়েছিল মালদা শহরের নিষিদ্ধ পল্লিতে। মালদা ইংরেজতা থানা ও মোরাদাবাদ জিআরপি থানার পুলিশের সহযোগিতায় ফের সে ফিরতে চলেছে সমাজের মূল স্রোতে। ওই কিশোরীর বয়স 17 বছর, বাড়ি বিহারের বেথিয়া পুলিশ শিকারপুর থানা এলাকায়। তার বাবা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি তৈরি করেন, কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি জানান, গত বছরের 17 সেপ্টেম্বর তার স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে দিল্লি যাচ্ছিল। মোরাদাবাদ স্টেশনে মেয়ে জল নিতে ট্রেন থেকে নামে, কিন্তু জল নিয়ে ট্রেন ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়। তারপর থেকে মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন তিনি দিল্লি পুলিশের পাশাপাশি মোরাদাবাদ জিআরপি থানায় মেয়ের নামে মিসিং ডায়েরি করেন, কিন্তু এতদিন মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন আগে ফোন মারফত জানায় সে মালদা নিষিদ্ধ পল্লিতে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা মোরাদাবাদ জিআরপি থানায় সেই খবর দেন। এরপরেই মোরাদাবাদ রেল পুলিশের সঙ্গে তিনি মালদায় আসেন। রাতে তার মেয়েকে উদ্ধার করে পুলিশ। বিহার সে দিল্লি কে আ রহে থে। আচ্ছা, মোরাদাবাদ লোক পানি লেনে কে লিয়ে উতরে। আচ্ছা, উসকে বাদ ও গাড়ি খুল গই, ওই সে লড়কি কা আয়ে। পিস আউট কেসে হুয়া আপকা লড়কি ঘরে মালদা পে হ্যায়, ফোন দ্বারা পতা লাগা। আপনে আপকা লড়কি কব মিসিং হুয়া থা? 17 सितंबर। अब उसका उम्र कितना है? इसका उम्र होगा, आप समझिए, अभी तक उम्र मिला के 17 साल। 17 साल। आप क्या काम करते हैं? हम काम करते हैं, वो अपनी पढ़ाई करते हैं, घर जाती काम करते थे घर। ओ सुंदर, तो यहाँ पे क्यों, किस लिए आए हो यहाँ पे? कोई पकड़ के लिए आया था क्या? खुद आए थे? क्या कर रहे थे यहाँ पे आके? सिलीगुड़ी क्यों गए थे? ঘটনা সম্পর্কে মোরাদাবাদ জিআরপি থানার সাব ইন্সপেক্টর বাবুরাম জানান, গত বছরের 17 সেপ্টেম্বর ওই কিশোরী মোরাদাবাদ স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায়। প্রথমে মেয়েটির পরিবারের লোকজন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, পরে তারা বিষয়টি জানতে পারেন। দীর্ঘদিন ধরে তল্লাশি চালিয়েও তারা মেয়েটির কোনো সন্ধান পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত মালদায় ওই কিশোরীর সন্ধান পাওয়া যায়। মালদা ইংরেজতা থানার সহযোগিতায় শনিবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল রবিবার উদ্ধার হওয়া নাবালিকাকে মালদা জেলা আদালতের মাধ্যমে মোরাদাবাদ নিয়ে যাওয়া হবে। ये तो घटना है 17/9 की है। 17/9/2018 की। 17/9/2018 की जी। ये जो जो लड़की आपने रिकवर किया है, मिसिंग कब हुआ? 17/9/2018। किधर से? मुरादाबाद रेलवे स्टेशन, यूपी से। तो रेलवे स्टेशन में जीआरपी में कंप्लेन लॉज हुआ था? जी हाँ, दिल्ली रिपोर्ट तो कंप्लेन तो इन्होंने दिल्ली में कराई थी जाके। अच्छा। मगर फिर क्योंकि घटनास्थल मुरादाबाद रेलवे स्टेशन का था, इसलिए मुरादाबाद आ गए। किधर से किधर जा रहा था ये? अपने बिहार से जा रहे थे दिल्ली के लिए। अकेले? अपनी मम्मी के साथ में। फिर तो वहाँ मिसिंग हो गई थी मुरादाबाद। इतना दिन बाद कैसे आपको मालूम हुआ इधर है? इन्वेस्टिगेशन था ही। आज इसको रिकवर किया? किधर से हुआ? किधर बताऊँगा सर, अभी थोड़ी। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।